অগ্নিদগ্ধ আটজনের অবস্থাই আশঙ্কাজনক, মানসিক ট্রমা, পোড়া শ্বাসনালী নিয়ে হাসপাতালে কাতরাচ্ছেন বেনাপোল এক্সপ্রেসে অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ আটজনই। তাদের একজনের শরীরের 8% পুড়ে গেছে। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে বার্ন ইউনিট। শনিবার 6 জানুয়ারি শেখ হাসিনা বার্ন ইউনিটের প্রধান সমন্বয়ক সামন্ত লাল সেন সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান। তিনি বলেন, দগ্ধ আসিফ মোহাম্মদ খানের শরীরে 8% পুড়ে গেছে, নাফিজ আলমের 5% পুড়েছে, সবারই শ্বাসনালী পুড়ে গেছে। আমরা পর্যবেক্ষণে রেখেছি তাদের সবার অবস্থা আশঙ্কাজনক। এর আগে ঢাকা মাওয়া রেলপথে বেনাপোল এক্সপ্রেসে রাত 9:05 আগুনের ঘটনা ঘটে। রাত 10:22 আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় এখন পর্যন্ত 4 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাকিবুল হাসান গণমাধ্যমকে বলেন, ট্রেনটি চলন্ত অবস্থায় ছিল, ট্রেনের 4টি বগি পুড়ে গেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করে 8টি ইউনিট গত 19 ডিসেম্বর ভোরে ঢাকার তেজগাঁও এলাকায় মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনে আগুনে এক নারী ও তার শিশু সন্তান সহ 4 জন দগ্ধ হয়ে মারা যান। এ নিয়ে গত 28 অক্টোবরের পর ট্রেনে আগুনের ঘটনায় মোট 8 জনের মৃত্যু হল। গোলাম মোস্তফা, ডেস্ক রিপোর্ট, বিই নিউজ, ঢাকা।